আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, ওয়াহাবি, খারেজি, রাফিজিলা মাযহাবি এদেরকে মিলাদুন নবীর দলিল আমি যতই দেই না কেন ওরা মানতে রাজি না। এদেরকে মিলাদুন নবীর দলিল দিয়েও মানাতে পারি না, উক্তি দিয়েও মানাতে পারি না, যুক্তি দিয়েও মানাতে পারি না। অর্থাৎ মিলাদুন নবী জিনিসটাই যেন ওরা মানতে রাজি না, মানে মিলাদুন নবীটাই যেন ওরা মানতে রাজি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তাদের মানে জানের দুশমন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করবে এখানে এসে দাঁত বেদাত শুরু করে দিয়েছে, এখানে এসে বেদাতি শুরু করে দিয়েছে। অথচ তারা যখন নিজেদের জন্মদিন পালন করে ওই সময় কোনো বেদাত নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোর, আপনারা একটু খেয়াল করুন, এই ওয়াহাবি মাযহাবিদের শায়েখ তারা তাদের জন্মদিন পালন করে কেক কাটছে, তারা জন্মদিন পালন করে কেক কাটছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী জন্মদিন পালন করা শিরিক বেদাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালন করা জন্মদিন পালন করা বেদাত। তো এবার চিন্তা করেন ওরা কত নম্বরের মোনাফেক, এরা কয় নম্বরের মোনাফেক একবার চিন্তা করেন। এরপরে আসুন সৌদি আরবের বিষয়টা নিয়ে। আমি আমার এই চ্যানেলে বিশ্বের মধ্যে 20টি রাষ্ট্রের মধ্যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস উদযাপিত হয়েছে এর ভিডিও ফুটেজ সহকারে, ওই রাষ্ট্র পতাকা সহকারে আমি তুলে ধরেছি। আমার এই চ্যানেলের মধ্যে ভিডিওটি আপনারা পেয়ে যাবেন ঢুকলেই। তারপরেও এরা মানতে রাজি না। একদল লোক বলে সৌদি আরবের যে ভিডিওগুলো আমি দিয়েছি তারা বলে এসব ফেক, তারা নাকি সৌদি আরব থাকে, তারা নাকি এসব নাকি সৌদি আরবে দেখে না। আমার কমেন্টস বক্সের মধ্যে এই ধরনের কমেন্টসের অভাব নেই, শুধু তারা বলে যে আমরাও তো সৌদি আরবে থাকি, আমরা তো কোথাও দেখতে পাচ্ছি না। তো এবার কানার দলদেরকে একবার আমি এক চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে ধরিয়ে দেখাবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী উদযাপিত হয়েছে সৌদি আরবেও হয়েছে। এর একটি নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের আশেপাশে এবং মদিনাতুল মুনাওয়ারার এই মসজিদে নববীর ছাদের উপরে এবং মসজিদে নববীর সামনে, মসজিদে নববীর বারান্দার সামনে তারা নারায়ে রিসালাতের স্লোগান দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তলা আল বাদ্রু আলাইনা। তারা সুন্দরভাবে দব বাজিয়ে বাজিয়ে সুন্দরভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে স্বাগত জানাচ্ছে এবং আল্লাহ রসুলের আগমনের মাসকে তারা স্বাগত জানাচ্ছে। অথচ এইসব নাকি এদের চোখে পড়ে না। তো যাদের চোখে পড়ে না এদের চোখে আঙ্গুল ঢুকিয়ে ঢুকিয়ে আমি দেখাচ্ছি। এই ভিডিওটা একটু ফলো করেন যারা কানার দল, যারা আমার কমেন্টস বক্সে এসে বলেন আমরা সৌদি আরব থাকি, আমরা তো এসব দেখি না, কানার দলদেরকে বলবো এই ভিডিওটা একটু ফলো করেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা দেখতে পেরেছেন যে সৌদি আরবে মিলাদুন নবী হয় না এবং হয়নি। যারা যারা এই কমেন্টস গুলো করেছেন এবং যারা ঈদে মিলাদুন নবী মানতে চান না, শুধু বারবার একটাই কথা বলেন যে সৌদি আরবে এসব নেই, আমরা কেন করব। তুই আর এক বেচারার বাড়িতে গিয়া বদলি নিবি তাহলে তুই মিলাদুন নবী দেখবি কোত্থেকে? তুই মিলাদুন নবীর দিন জশ্নে জুলুসের দিন মসজিদে নববীতে যা, তুই গেলেই তুই দেখতে পাবি। তো দর্শক শ্রোতা মন্ডলী, যারা যারা এই কথাটি বলতেন যে সৌদি আরবে এসব নেই, বারবার যারা আমার কমেন্টস বক্সে এসে শুধু এটাই বলতেন যে আমরা সৌদি আরব থাকি, আমরা তো এসব দেখি না, সৌদি আরবে এসব নেই, এসব শুধু আমাদের বাংলাদেশের মধ্যে হয়, এটা কিছু ভুয়া বাংলাদেশের কিছু নামধারী শায়েখরা এটা বলে থাকে যে শুধু বাংলাদেশে এসব হয়, অন্য অন্য রাষ্ট্রের মধ্যে এসব হয় না, এদেরকে বলবো আজকের এই ভিডিওটি এদের জন্য যথেষ্ট হয়েছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন, সবাইকে বোঝানোর নিয়তে সত্য প্রচারের খেদমতে আজকের এই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। ধন্যবাদ।